ঝড়ে আমগুলো পড়েছে। আনারস হচ্ছে এবারে এতদিন পরে দুপুর থেকে এখানে আমাদের এখানে ঝড়ের অবস্থা দেখেছো, রেমাল প্রায় যেন মনে হচ্ছে আছড়েই পড়লো, বেশ ভালোই ঝড় হচ্ছে দুপুর থেকে। সকাল থেকে হাওয়া বইছে, এটা দুপুরের পরিস্থিতি। জানালা দিয়ে তুলেছি, দাদা ভাই কত সবজি নিয়ে এসছে। ঝড় আসবে বলে সব সবজি এক গাদা নিয়ে চলে এসছে, ঝড়ে আর সবজি না। সবজি যদি এক গাদা সবজি সারিয়ে কিছু কিছু আছে যেগুলো প্রয়োজন সেগুলো। জেঠু আসতে আগে ব্যাগ থেকে চিপসটা বের করা হয়ে গেছে, পারমিশনের দরকার নেই, কোনো পারমিশনের দরকার নেই, ব্যাগ থেকে আগে হামলে নিয়ে নিতে হবে। কানে কানে ফিস ফিস করে বলে দিয়েছে চিপস আনবে, ঠিক হয়েছে, কাতুর থাকবেই না, ও বদমাইশি করেছে সকাল থেকে আজকে। ঘরে বাজলে কত হয়, সব পড়ে গেছে, যা বেরিয়েছে দেখি। হ্যাঁ তিনজনে সারাদিন রঙ্গ দেখো, সারাদিন এই তিনজন মস্তানি করে যাচ্ছে। মাসি ওটা ঢুকা ঢুকা ভিতর, মাসি উঠেছে ওদের আবার, সারা তিন তিনজনে যে কি মজা আসে বলে বোঝানোর বাইরে যায়। ওটা লাক ট্রাই, কেন খাবে না কেন, আরে সব জিনিস সব সময় চাইলে পাওয়া যায় না। কোথা থেকে পেলি? পেঁয়াজ কোচানো আছে, বাটতে হবে, কাটা আমি কেটে নেব। চিকেন চিকেনটা
ধুয়ে রাখা আছে, আলুটা কাটা আছে। আজকে আমি চিকেন রান্নার দায়িত্বটা পেয়েছি, মানে আমাকে বললো একটু তুমি চিকেনটা করো, আর দিদিভাই হচ্ছে যে আর সমস্ত রান্নাগুলো করছে, থোড় ভাজা, কলা ভাজা আর কি হচ্ছে যেগুলো হবে সেগুলো সব করছে, আর আমাকে বললো যে চিকেনটা তুমিই বানাও। দিয়ে আমি যে চিকেনটা বানাচ্ছি সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে, আর এখন মশলা কষানো চলছে। তো চিকেনটা আমি করে নিই, তারপর বাচ্চাগুলো ভীষণ মানে চিকেন খাওয়ার জন্য ওয়েট করে আছে, কারণ কষানো চলছে, চিকেনটা ওরা পছন্দ করে। এখানে যে চিকেনটা কষানো হয়ে গেলে আমাদের এটা একদম ঝাল ছাড়া, তো দুটো একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সেটা আবার ফাটানো হয়নি, তো কাঁচা লঙ্কা এখান থেকে বাচ্চাদের জন্য তুলে নেওয়া হয়ে যাবে, তুলে নিয়ে তারপর আবার এখানে মানে লঙ্কা দেওয়া হবে, সেটা বড়দের জন্য হবে। তো এইভাবে এখানে চিকেনটা রান্না হয়, আবার বড় বাচ্চাদেরকে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, তাহলে একটু নরম হলে ওরাও খেতে ভালো লাগবে ওদের। এখানে আলুটা ভেজে রাখা আছে আর কষানো চিকেনের মধ্যে এবার আলুটা দিয়ে দেওয়া হবে। আর এখানে সারাদিন শুধু জল থাকবে কি থাকবে না এইসবই আলোচনা চলছে ঘরের সবার মধ্যে। আর মামা মেসেছে আম কুড়োতে, ঠুক ঠুক করে একটা দুটো আম পড়ছে, আর মামা মেসেছে আম কুড়োতে, ওই ঠুক করে আম একটা পেয়ে গেছে, একটা আর কোথায়, বড়দি যেটি কটা গুটি দিয়েছে একটা পেলে, চলে এসো আস্তে আস্তে চলে এসো। আমাদের দেখো তিনটে চোর রান্নাঘরে ঢুকেছে, এই মাংসর পার্টি নিয়ে পালিয়ে এলো, ওই দেখো তিনটে চোর কেমন পার্টি পেটি পে আসছে, এইটা আমাদের ছোট চোর। কলা আগে কলাটা শেষ করে দে, কলা ভাজাটা শেষ কর, চিকেন কষা। ভাই দেখো ভাত বাড়ছে, তোরা বস না চলে যা, তোর সয়নি একদম গিয়ে বস। আমি মাংসের ঝোলের আগে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখতে দেখতে আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেছে। তো এই দেখো না ভাত খাওয়ার পরের ঠিক পরিস্থিতি এটা, মানে এখন একদম ঝড় উঠেই গেছে আর আকাশটা পুরো কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে, মাঝে মাঝে এক পশলা দু পশলা বৃষ্টি হচ্ছে। তো রেমাল আসতে চলেছে, এই যে ঝড়ের মধ্যে একটা বেল গুড়ানো হয়েছে, তো এইগুলো একটা বিস্ময়কর ফল, নিজের হাতে গুড়িয়ে আবার খাওয়া মানে বিশাল ব্যাপার, দোকান থেকে কিনে ছাড়া তো পাওয়া যায় না, তাই পেয়ে আমরা ভীষণ খুশি। যাই হোক যাদের গুড়িয়েছি গুড়িয়েছি, এখন খাওয়া যাক। তো এখন এই যে বেবিগুলো খেয়ে কেউ খুব খুশি, তো ওদেরকে দেখো খাওয়ানো হচ্ছে।